ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি থাকলেও প্রত্যন্ত এলাকাবাসীদের পানীয় জলের সমস্যা ঘুচল না। বর্তমানে উপজাতি গিরিবাসীদের ছাড়া কিংবা লুঙ্গা থেকে জল সংগ্রহ করতে হয়, আর সেই অপরিশোধিত জল দিয়ে তাদের জল তেষ্টা মেটাতে হচ্ছে। সমস্যা মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীনে 36 মাইল এলাকার তেলিয়ামুড়া শহর থেকে প্রায় অনেকটাই দূরে অবস্থিত আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে অবস্থিত এই এলাকা। এলাকাটি মূলত উপজাতি অংশের বসবাস। উপজাতি গিরিবাসীদের নিত্যদিনের সমস্যা পানীয় জল। অভিযোগ, এডিসি প্রশাসনের কাছে দাবি জানিয়ে কাজের কাজ কিছুই হচ্ছে না, যদিও তাদের এই সমস্যা বিগত বাম আমল থেকেই চলে আসছিল। কিছু কিছু জায়গায় সাপ্লাই পয়েন্ট থাকলেও সেগুলো না থাকার মতোই বলে অভিযোগ করেন এলাকাবাসী। গাড়ি যোগে জল দেওয়া হলেই মেলে জল, নয়তো পুকুর বা ছড়ার জলেই দিনের কাজ সারতে হয়। তাও আবার অনেক গভীর থেকে, প্রায় 100 ফুট নিচ থেকে সংগ্রহ করতে হয় এই জল। জল নাই, জল কষ্ট হয়, খাওয়ান জল নাই, যদি ঘর নাইলে অনেক নিচে থেকে আর জল মার এখন আমরা তুলতে কত ফুট নেছে তো আনতে লাগে 500 ফুট নিচে লাগে, এখানে জল আমার তুলতে খাওয়ান জলে, খাওয়ান জলটি এটা ভালো না, 5 ফুট মতো নইলে এটা বানের জল একদম, এই জলই খাইতে লাগে, ওই জলই দেখো আমার খাটতে লাগে। এলাকাবাসীদের দাবি এলাকার বিশুদ্ধ পানীয় জল প্রদান করুক এডিসি প্রশাসন এবং মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।